বসিরহাটের হিঙ্গলগঞ্জ রায়মঙ্গল নদীতে মৎস্যজীবী অনুপ মণ্ডলের মাছ ধরার জালে ধরা পড়ল ধূসর কালো রঙের ক্রোকোডাইল প্রজাতির 3 ফুট লম্বা 1 ফুট চওড়া বিরল প্রজাতির মাছ। সচরাচর এই মাছগুলো বঙ্গোপসাগরে দেখা যায়। অনেক সময় বাড়ির মাছ সংরক্ষণ অ্যাকুরিয়ামে এই ক্ষুদ্র আকারের মাছ সংরক্ষণ করে রাখে মৎস্যপ্রেমীরা। এই বিশাল আকার মাছ আজ সকালবেলায় রায়মঙ্গল নদীতে জাল পাতা ছিল, সেই মৎস্যজীবীর জালে ধরা পড়েছে এই বিরল প্রজাতির মাছ। দেখতে ভিড় জমিয়েছে রায়মঙ্গল পাড়ের মানুষ। মাছটি শারীরিকভাবে সুস্থ হলেও এগুলি আবার নদীতে ছেড়ে দেবে বলে প্রাথমিক অনুমান মৎস্যজীবীদের। পাশাপাশি সুন্দরবনের ভারত বাংলাদেশ সীমান্তের বঙ্গোপসাগরের বেষ্টনী হওয়ায় দিক ভুল করে নদীতে ঢুকে পড়েছে। গতকাল বুধবার বিকেলবেলা একইভাবে বসিরহাট ইচ্ছামতী নদীতে এই ধরনের ছোট আকারের বিরল প্রজাতির মাছ ধরা পড়ে জেলেদের জালে। মাছের ওজন 21 কেজি 200 গ্রাম। মাছের দাম উঠেছে প্রায় 20,000 টাকা। হিঙ্গলগঞ্জ রায়মঙ্গল সুন্দরবন নদী থেকে এই মাছটা পেয়েছি। এই মাছটার নাম হচ্ছে হেলিকপ্টার মাছ। এই মাছটার আনুমানিক ওয়েট তোমার 21 কেজি 200 গ্রাম মাছটার ওয়েট আছে। মাছটা মার্কেটে নিয়ে এসেছি, মাছটা মার্কেটে নিয়ে এসে অকশন করেছি। 1 টাকা 2 টাকা হতে হতে মাছটার দাম হয়েছে 18,430 টাকা মাছটার দাম হয়েছে। মাছটা দেখার জন্য বহুত জায়গা থেকে লোক এসেছে, ভিড় করছে এই মাছটা দেখার জন্য। এই মাছটা নদী থেকেই পাওয়া গেছে। আমি জেলে জাল সকাল ভোর জাল তুলতে গিয়ে এই মাছটাই পাওয়া গেছে। পাওয়া গেছে মাছটার নাম হচ্ছে হেলিকপ্টার মাছ। মাছটা 17 কুইন্টাল 22 কেজি 650 গ্রাম ওজন আছে। মাছটার দাম আছে 17,503 টাকা। এই মাছটা আজকে সকালে 8টা থেকে 9টার দিকে এই মাছটা পাওয়া গেছে। এই মাছটা নিয়েছে বিধু বল। এই মাছটা নিয়েছে 1 নম্বর আমরিয়া বিধু মিডিয়া তামিলনাড়ু সবাই দেখ জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24-এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24।